দ্বিতীয় বড় ছোট প্রশ্ন, শর্ট কোশ্চেন, হোয়াট আর দ্য লসেস অ্যান্ড গেইনস অফ লাইফ, জীবনে কি কি ক্ষতি হয়েছে এবং কি কি গেইন হয়েছে, মানে গেইন মানে কি ক্ষতিপূরণ হয়েছে। অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম ইমমর্টালিটি ওড, ইমমর্টালিটি ওড কবিতাতে কবি দেখিয়েছে যে তার জীবনে কিছু ক্ষতি হয়েছে এবং কিছু লাভ হয়েছে, সেই ক্ষতিগুলো কি কি, লাভ না সেই ক্ষতিপূরণ গুলো আবার কি কি, সেগুলো আমরা দেখবো। দ্য ইমমর্টালিটি ওড টেলস অ্যাবাউট দ্য লসেস অ্যান্ড গেইনস ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে যে লাভ আছে সরি ক্ষতি আছে এবং সেটা পুষিয়ে গেছে সেটি বলা হয়েছে। হিউম্যান লাইফ লুজেস ইটস প্যারেন্টাল প্রিনাটাল এক্সিস্টেন্স, মানুষ কি হারিয়েছে তার জন্মপূর্বর্তী অস্তিত্বকে হারিয়েছে। হুইচ ওয়াজ হেভেনলি, যা ছিল স্বর্গীয় অ্যান্ড পিওর, যা ছিল পবিত্র, কি ছিল, স্বর্গীয় ছিল এবং পবিত্র ছিল। হিউম্যান লাইফ লুজেস চাইল্ডহুড, মানব জীবন কি করে শৈশবকে হারিয়ে ফেলে, হুইচ ইজ নিয়ার পিওর, যা খাঁটির কাছাকাছি, কিসের কাছাকাছি বলতো, খাঁটির কাছাকাছি। হিউম্যান লাইফ লুজেস চাইল্ডহুড হুইচ ইজ নিয়ার পিওর, তার মানে শৈশবের সব মনে আছে আমাদের, শৈশবটা কিন্তু নিষ্পাপ থাকে, ঠিক আছে, এজন্য বলা হচ্ছে নিয়ার পিওর, মানে পিওর পুরোপুরি পিওর না, একবার আত্মার মধ্যে বিশুদ্ধ নয় কিন্তু তারপরেও বিশুদ্ধের কাছাকাছি। রিকম্পেন্স, রিকম্পেন্স মানে ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণ দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স্পিকস অফ, যে ক্ষতিপূরণের কথা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন সেটা দুই ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট ওয়ান ইজ রিকালেকশন অফ চাইল্ডহুড, এক হচ্ছে শৈশবকে মনে করা, শৈশবের স্মৃতি, হুইচ প্রুফ দ্যাট, যেখানে প্রমাণ প্রমাণ করা হয় যে দ্য ক্যারেক্টার দ্যাট উই ফর্ম অ্যাজ চিলড্রেন স্টেজ উইথ আস ইন টু আওয়ার অ্যাডাল্ট লাইফ, বুঝতে পারলাম। দুই ধরনের ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, একটাতে বলা হচ্ছে যে মানুষ তার শৈশবের স্মৃতির কথা বলা হচ্ছে, শৈশবের স্মৃতি অনেক শক্তিশালী এবং এর অর্থ বোঝাচ্ছে এটা যে মানুষ যেটা ছোটবেলায় শৈশবে তার চরিত্রটাকে যেভাবে গড়ে তোলে এই চরিত্রটা তার সারা জীবনই থেকে যায়, পুরো অ্যাডাল্ট লাইফে তার এটা থেকে যায়। অ্যানাদার ইজ, আরেকটা কি, আরেকটা হলো দ্য ফিলোসফিক্যাল মাইন্ড হুইচ ক্যান লুক অন ন্যাচার উইথ অ্যান অ্যাওয়ারনেস অফ হিউম্যান লাইফ স্পেশালি ইটস ট্র্যাজেডিস, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফিলোসফিক্যাল মাইন্ড, দার্শনিক মন যেটা প্রকৃতির দিকে তাকায় উইথ অ্যান অ্যাওয়ারনেস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে সচেতনতা আছে সেইটা নিয়ে মানুষ সেদিকে তাকায়, কোন দিকে তাকায়, প্রকৃতির দিকে তাকায়। তোদের মনে আছে যে শেক্সপিয়ার কিন্তু জীবনের বৃদ্ধ বয়সে সে যখন জীবনের দিকে তাকালো, প্রকৃতির দিকে তাকালো, প্রকৃতির দিকে তাকিয়ে সে দেখলো যে মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, মানবাত্মার যন্ত্রণা, এটা সে তার মনে পড়ছে, ভুলে গেছে বর্মসুদ্ধ করছিলাম। এরপর দেখো স্পেশালি ইটস ট্র্যাজেডিস, বিশেষ করে এর যে কষ্টগুলো, মানুষের জীবনের যে কষ্টগুলো সেইগুলো নিয়ে কিন্তু উনি চিন্তা করতে শুরু করলেন। তার মানে হচ্ছে উনি বললেন যে দুইটা জিনিস আমি পেয়েছি, একটা বিষয় হলো আমি শৈশবের স্মৃতি পেয়েছি, সেই শৈশবের স্মৃতিটা হচ্ছে এরকম শক্তিশালী যে শৈশবে আমি আমার জীবন ক্যারেক্টারটাকে যেভাবে গ্রহণ করেছি সেটাই আমি পরিণত বয়সে আমি সেটাই পেয়েছি। এক নম্বর, দুই নম্বর বলছে যে আমি দেখলাম যে মানুষের কত কষ্ট, মানুষের যন্ত্রণা, এগুলো আমি প্রকৃতির দিকে তাকালেই আমি এগুলো দেখতে পাই যেগুলো আমি পেতাম না, আগে কখনো পাই নাই, তাহলে এর ক্ষতিপূরণ, এটাই বলছে যে যা হারিয়েছি তার কাছে ক্ষতিপূরণ আমি পেয়েছি। ওয়ার্ডসওয়ার্থ মিনস দ্যাট, ওয়ার্ডসওয়ার্থ এটা মিন করে, ওয়ার্ডসওয়ার্থ কি মিন করে, মিনস দ্যাট এ ম্যাচিউর অ্যান্ড ফিলোসফিক মাইন্ড, একটি পরিপক্ক এবং দার্শনিক মন ইজ অ্যাকচুয়ালি কনসাস অফ দ্য ট্রানজিয়েন্স অফ আর্থলি রিয়ালিটিস, পার্থিব বাস্তবতার সম্পর্কে এবং এর ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সচেতন, অ্যান্ড ইভেন দ্য স্লাইটেস্ট অবজেক্ট, এমনকি উনি বলতেছেন যে একবার সামান্যতম বস্তুও বিকামস এ প্রেশিয়াস, হতে যেতে পারে এটি মূল্যবান এবং লালিত সম্পদ টু হিম, তার কাছে, তার কাছে কি হতে যেতে পারে, লালিত সম্পদ হতে পারে। তারপরে এখানে যেটা বলা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ মিনস দ্যাট এ ম্যাচিউর ম্যান
একজন আবার দেখো ওয়ার্স অফ মিন্স দ্যাট এ ম্যাচিউর অ্যান্ড ফিলোসফিক মাইন্ড, একটি ম্যাচিউর মানে হচ্ছে তোমার দার্শনিক এবং ফিলোসফি তো বলবে তোমরা। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি কনসাস অফ দ্য ট্রানজিয়েন্স অফ আর্থলি লাইফ, যারা বাস্তব জীবন সম্পর্কে অজ্ঞ, অ্যান্ড ইভেন দ্য অজ্ঞরা কনসাস, হ্যাঁ ইভেন দ্য স্লাইটেস্ট অবজেক্ট বিকামস এ প্রেশিয়াস অ্যান্ড চেরিস্ট পজিশন টু হিম। তাকে তো হয়ে যায় হচ্ছে খুবই জীবন্ত, সরি মূল্যবান এবং লালিত সম্পদ হয়ে যায়। তো আমরা বুঝতে পারলাম এই দ্বিতীয় বছর।